হে বন্ধু, পরেশ ব্লগ ইউটিউব চ্যানেললৈ আপোনাক স্বাগতম জনাইছো। মোৰ আগত আৰু মোৰ পিছত কোনো নাই। আপুনি যদি মোৰ লগত সাহসিক হৈ আগবাঢ়িব খোজে, মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ব্লগ মোৰ লগত যাওক। মই এইবাৰ নিকাশজীৰ পৰা মই আৰম্ভ কৰিম মইনা পুখুৰীলৈ যাম এতিয়া, আৰু মইনা পুখুৰীত চাম তাত কি আছে। মই নিকাশজী পাৰিলোঁ আৰু আনক লিগি ৰখি থকা কাম ইমানেই বেয়া। মই ৰাতিপুৱাৰ পৰা মানে ৰখি থাকিলোঁ দুইজনক, পিছে কোনো সময়ত আহি নাপালাক। আৰু এতিয়া একলা একলি যাম, আৰু যাই ধুনীয়াকৈ চাই মেলি গুচি আহিম। নিকাশীৰ পৰা বহুত দূৰ আহি পালোঁ। আহি এই প্ৰকৃতিৰ ধুনীয়া সৌন্দৰ্য ভাল লাগিছে, বঢ়িয়া লাগিছে। আমি আৰু কিছুদূৰ পিছত যাই পাম সৌখন পাহাৰ দেখা পাই। এতিয়া আহি ভূটানগুটি চক পাইছোঁ, ভূটানগুটি চাৰিআলি চক, এইফালেদি আহিব পাৰি, এইফালেদি আহিব পাৰি। যে আমি যদি মইনা পুখুৰীত যাব খোজোঁ তেতিয়াহ'লে এইফালে যাব পাৰোঁ না, এইফালে এইফালে দুমনি যাব না, এইফালে দুমনি যাব পাৰিম। এইফালে নিকাশী, নিকাশীৰ পৰা মই আহিলোঁ এইফালে যাব। SSB কেম্প আছে, এভি আৰু নাই আৰু না, জংঘল আছে, বাকী আৰু মানুহ সেনেকে নাই, পৰিয়াল নাই। এইফালেদি এতিয়া আমি মইনা পুখুৰীত বেছি দূৰ নাই চাগে না, 4 কিলোমিটাৰ মান হ'ব। চাই থাকিম লাহে লাহে, আহি ৰ'ব না কি ছাৰ, ধন্যবাদ। আমি এইফালেদি আহি আছোঁ, বেছি দূৰ নহয় তথাপিও 4 কিলোমিটাৰ হ'ব। ইয়াৰ পৰা ভূটানগুটিৰ চকৰ পৰা 4 কিলোমিটাৰ হ'ব ডাইৰেক্ট মইনা পুখুৰীলৈকে। সেইবিলাক এইখনো এখন বৃহৎ নদী আৰু ডাঙৰ দলং, বাহ কেনে ভাল লাগে দেখোন পৰিৱেশটো, বঢ়িয়া লাগে একেবাৰে। এইফালৰ পৰা আহিলোঁ, এইফালে তাৰ অন্য পথ ফেলে মইনা পুখুৰী। ইয়াৰ পৰা মইনা পুখুৰী এৰিয়া সৌখন পাহাৰত মইনা পুখুৰী, আৰু ইয়াৰ পৰা এই হাবি জংঘল, হাবি জংঘলৰ পৰা আমি কিছু আগবাঢ়ি যাম, চাইকেল কিছু ধৰি গৈছে। হে বন্ধু, অলপ ভক্তি দিয়া, হলিহাৰ সেইটো নোৱাৰিবা, নৰিয়া ইমান মাহ পা হৈ গুচি যাৰ আছে। মানুহেৰে দুই যাই ঢুকি পোৱা নে নাপাওঁ, বেলিও দুবৰিব কৰিছে, সন্ধিয়া হৈ আহিল, আৰু আগতে যাই ঘূৰি আহিব পাৰিলি ভাল লাগিব আপোন আৰু ভালে। ৰাতিটো আৰু তাতে থকাৰ ব্যৱস্থাটো আছে যিয়ে নহ'ব, অকলে অকলে থাকিব পৰা যাব, আৰু তাতে কোনোবা যদি থাকে কিন্তু থকাটো সম্ভৱ নহ'ব, গতিকে ঘূৰি আহিব লাগিব। সেইবিলাকতো আগবাঢ়ি থাকোঁ আমি, বন্ধুসকল মই যোৱা নহ'ল আৰু তাত মোৰ বাবা ৰখি আছে, আৰু সেইবাবে মই সেইফালে যোৱাটো উচিত নহ'ব বুলি ইবাৰ পৰা ঘূৰাৰ পৰা নহ'ব লাগিব এতিয়া। ঠিক আছে, যোৱাকালি যেতিয়া আহিছিলোঁ মই ইয়ালৈ মইনা পুখুৰী চাবলৈ, ইয়াত গণেশ বাবাসকল খেলি আছিল আৰু ঘাঁহ খাই আছিল, সেইবাবে মই যোৱাকালি মইনা পুখুৰীত প্ৰেজেণ্ট হ'ব নোৱাৰিলোঁ। তো আজি বোলক আৰু আগবাঢ়ো, বহু কষ্ট কৰিছোঁ পাহাৰ উপৰি পিঠি আহি আহি সেই ভিডিঅ'টো বনোৱাটো, বা ইমান কষ্টকৰ, কিমান ৰাস্তা, ইমান ৰাস্তা পাহাৰত উঠি পেলালি মানে ভাগত ধৰি যায় নহয় আৰু সাংঘাটিক, তাতে আৰু বহুত কিবা কিবি ওখ পৰ্বত খেন বগাই বগাই আহি পালোঁ মই মইনা পুখুৰীৰ মেইন যিটো স্থান, গাড়ী ৰখা স্থান, গাড়ী ৰখা স্থানত আহি পৌঁছি ধৰিলোঁ। আৰু ইয়াতে অলপমান পাহাৰৰ গণ্যাবিলাক চাম, পাহাৰৰ গণ্যাবিলাক চাই আমি ওপৰত উঠিম। পাহাৰৰ সৌন্দৰ্য এইবিলাকেই আৰু, পাহাৰৰ ধুনীয়া ধুনীয়া গণ্যাবিলাক আছে, ডাঙৰ ডাঙৰ পাহাৰৰ পাহাৰীয়াৰ পৰা দেখোন বহুত ঠাইবোৰ দেখা পায়, একেবাৰে চাওকচোন বা কিবিলাক দেখা পায়, আৰু এইবিলাক চাওকচোন বা দেখি কেনে লাগে,
দেখি কেনে লাগে এটা বাপা, দেখি সাংঘাতিক একেবারে গহবর, আর এইবিল একেবারে বহু ঠাই দেখা পায় একেবারে, এগুলো আপনি আগবাড়ি আরো এইবিল একেবারে বতাহ ভাঙি দিছে, বতাহ আহিছিল না ইয়াতো, বতাহে ভাঙি একেবারে গুলজাৰ কৰি দিছে পুরা। হেই বন্ধু, এই গহবরবিল দেখি কেনে লাগে বাৰু, কমেন্ট করে জানাবসুন বা কি সাংঘাতিক সাংঘাতিক গহবর পুরা, এই বৃহৎ গছ আর এই পানি কোরপর নামি আছে একেবারে, এই যে সদায় এইবার মাথারপর পানি নামি আহা বলে দেখি আসছিল ফটোবিলাক ঠিকঠাক এনেকাই আহি আছে ইয়াতো। মোর সাইকেল ইয়াত থলো আর এবার পাহাড়ের উপরে যাম, পুকুরি চাম, এইফালে এইবিলাক গাড়ি রাখার কারণে মানে ঠাই গাড়ি রাখিব পারি, ইয়াত আহিলে মানুষ আর ভলিব মুঠ ভলিব মুঠ অজস্র মানে হব, গাড়ি নধরা হয়ে যাব, তো সব আহি খুবই ভাল লাগে, মই আর এডভান্স আহি গেল। আহক বন্ধুসকল আহক চাব যাওক মইনা পুখুরী, মই যেতিয়া প্রথমবার ইয়ালে আহিছিল আমার এই পুখুরীর উপরে উঠা রাস্তাটো ঠিক এনে এনে ধরনের হয়ে আছিল, আর আজি এই রাস্তা প্রান্ত নাহি গেছি, ফাটাফাটি রাস্তা হয়ে গেছি, যাওয়াহে কথা আহে কথা ফুরবলে, পিকনিক খাব পারবো আহি পুখুরীটি চাব পারবো, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবা পারবো, পাহাড় বগাই বগাই আহিয়ে আছো আহিয়ে আছো, ওখ এনার্জি নোহোৱা হৈছে দেহাত, তথাপিও আৰু তো আহিম বুলি আহিছোঁ প্ৰভুৰ মানে ওচৰলৈ আহিবলৈ ভাগৰ কমি যায়, তাৰপিছত অলপমান জিৰালোঁ, জিৰাই কিনে ইয়াত ওপৰত পুখুৰী চাই তাতো অকণমান জিৰাম, জিৰাই চাই লৈ আহিম আৰু গণেশ বাবাৰ গুণ, এতিয়া চিৰি চিৰিব কাম মুখ মেলা হয়ে গেছি বন্ধু, মুখ মেলা হয়ে গেছে, কোনো এটা তীর্থস্থানত মানুষের কোনো কমি নাই, মানুষ তীর্থস্থানবিল ভরপুর হয়ে থাকার সেই তীর্থস্থানবিল যেতিয়া আহিলেও ভাল লাগে, এক লক্ষ স্থান মানা পুখুরীর ঠাইখানে আহি পালো, আর ইয়াত অল্প চাবলগিয়া কিছু ঠাই আছে, সেই ঠাইখানি চাই আমি আমার য'ত চাব লাগা আমি গৈ থাকিম। মোকে ধুই ললো ইতিহাসের মুখ্য কার্যালয় মইনা পুখুরী শ্রী শ্রী বিশম্পা দেবী মন্দির পরিচালনা সমিতি স্থান মইনা পুখুরী ডাক দিহিরা জেলা বাক্সা বিটিএবি অসম, মেইন মন্দির হিসাবে এই মন্দির মন্দির জ্বলা বলে ঝুপাক পাকে রাখছো ঝুপাকে জ্বলাই আসুন, আমার দেউ ইয়াত সাফাই কামত লাগি আছে, ধুনিয়াকে সাফাই কাম করে আছে স্যার, এই মন্দিরটি যে স্থাপন হল কেতিয়া স্থাপন হয়েছিল? 2006 পৰা নির্মাণ করা বলে কৈছে, 2006 পৰা নিশ্চিত পূর্ণাঙ্গ হয়েছে, নিশ্চিত পূর্ণাঙ্গ আর তেতিয়াৰ পৰা একেধারে এতিয়ালৈকে তীর্থস্থান হিসাবে চলি আছে, ঠিক আছে ঠিক আছে, আপনাদের ইয়াত থাকে কন্টিনিউ থাকে রাতি থাকে রাতি থাকে রাতি মই উপলি থাকো, ওয়া ভয় নালাগে প্রভুর আসলে আছে আর নাকি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইবিলাক পার্ক ধুনিয়া পার্ক আহি মানে মজা লাগে আর মজা লাগে মজা লাগে, ভাইটি পূজা করবা আইছো? আর ইয়াতে আমি যেটি মইনা পুখুরী বলে কয় সেই পুখুরীটিও অলপমান চাম, পুখুরীটিও কিমান ডাঙর কি কথা, পুখুরীটি বহু ডাঙর নহয় আজি দিও পাহাড়ের উপরে যেমনি পুখুরী এটা হয়ে যে আছে সেইটির কারণে ইয়াত এই থানখনক এই ঠাইখনক মইনা পুখুরী নাম দেওয়া হয়েছে, তো এইখানে আছিল সেইখান পুখুরী, এইখান পুখুরীক মইনা পুখুরী নাম হিসেবে চিহ্নিত করা হয়েছে, এইফালে আর কোনফালে যাব পারি চাওক,
ইফালে উঠি আহি তা গুহা দেখা পালোঁ আৰু গুহাটোৰ ভিতৰতো প্ৰভুৰ কাৰণে স্থান সংৰক্ষিত কৰিছিল প্ৰভু ভোলানাথক ওম নম শিৱাই। তাৰ পৰা উঠি আহি আকৌ ইয়াত এটা মন্দিৰ আছে, এইটো এই পাহাৰসমূহত সৰু সৰু পাহাৰৰ সমষ্টি আছে আৰু সেই সমষ্টিবিলাকো এই য'ত মইনা পুখুৰীটো অৱস্থিত তাত এইটো হ'ল সৰ্বস্ব মুধচ। ইয়াত কৰি আৰু ইয়াৰ এইখন ভাৰত সঠাই নাই আৰু ইয়াত এইটো মন্দিৰ স্থাপন কৰা হৈছে। সেইফালে গ'লে আমি ওখ ওখ মানে পাহাৰ পাওঁ আৰু বহুত বহুকেইখন ওখ পাহাৰ আছে, তাত আৰু কি তীৰ্থস্থান আছে নাজানো। আমি শেষলৈকে আহিছোঁ, এইটো হ'ল মইনা পুখুৰী স্থান আৰু এইটো সৰ্বস্ব মুধচ। ভগৱানে মংগল ফৰক দিনাই দেই বন্ধুসকলে, এয়াই আছিল মইনা পুখুৰী আৰু ভূচম্পা দেৱীৰ তীৰ্থস্থান। ঘৰলৈ উভতি যোৱাৰ সময়ত ধুনীয়াকৈ হৰ হৰে যাই থাকিল পুৰা একেবাৰে, এদিন মাৰিব লগা নাই আৰু।